Namaskar, I'm Dr. Kuntal Bhattacharya, consultant at Rabindranath Tagore International Institute of Cardiac Science in Kolkata. আজকে আমি আপনাদেরকে খুব কমন একটা প্রসিডিওর এবং কখন করতে হয়, কখন করলে লাভ আছে এই ব্যাপারে ডিসকাশন করব। সেটা আপনারা করোনারি অ্যাঞ্জিওগ্রাম বলে একটা পদ্ধতি জেনে থাকবেন এবং এটা খুব কমনলি প্রেসক্রাইব প্রসিডিওর বাই কার্ডিওলজিস্ট। নাও কখন আমাদের এই পরীক্ষার দরকার পড়ে। সো করোনারি আর্টারি ডিজিজ মানে বেসিক্যালি আমাদের হার্ট জন্মের পর থেকে পাম্প করছে এবং হার্টের নিজের অক্সিজেন সাপ্লাইয়ের জন্য এই সরু সরু ধমনী যেগুলো করোনারি আর্টারি সেইটা দিয়ে ব্লাডটা সাপ্লাই হয় যাতে হার্টের মাসেল অ্যাডিকুয়েট অক্সিজেন এবং নিউট্রিশন পায়। এই সরু আর্টারিগুলোর মধ্যে যখন কোলেস্ট্রল ডিপোজিট হয় তখন হার্ট অ্যাডিকুয়েট অক্সিজেন পায় না। হাঁটতে গেলে বা পরিশ্রম করতে গেলে বা ইমোশনাল স্ট্রেস হলে হার্ট অনেক তাড়াতাড়ি বিট করতে থাকে, সেই সময় আমরা অক্সিজেনের অভাব ফিল করি এবং হার্টের মাসেল থেকে তখন পেন তৈরি হয়। এই পেনকে সাধারণত আমরা অ্যাঞ্জাইনা বলি। এবার পেশেন্ট বিভিন্নভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে। কোনো পেশেন্ট টিপিক্যাল অ্যাঞ্জাইনা নিয়ে প্রেজেন্ট করে, সাধারণত তারা ভারী কিছু জিনিস নিয়ে বইতে থাকলে বা রাস্তায় বাজার করতে গেলে থলে নিয়ে হাঁটতে গেলে তখন তাদের বুকের মাঝখানে চেপে আসে। তার সাথে অনেক সময় চোয়ালে ব্যথা যায় বা শোল্ডারে ব্যথা যায় বা রিস্ট পর্যন্ত ব্যথা নামতে পারে এবং বিশ্রাম নিলেই সেটা কমেও যায়। এই ধরনের অ্যাঞ্জাইনাকে স্টেবল অ্যাঞ্জাইনা বলে বা স্টেবল করোনারি আর্টারি ডিজিজ বলে। আর এক ধরনের পেশেন্ট আছে যারা অ্যাকিউটলি প্রেজেন্ট করে, মানে আগে থেকে কোনোই সিমটম ছিল না বা অল্প সিমটম ছিল, হঠাৎ করে খুব জোরে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, গা বমি এইসব নিয়ে প্রেজেন্ট করে। এটা একটা হার্ট অ্যাটাক সিচুয়েশান। এই দুই ধরনের পেশেন্টদের ক্ষেত্রেই অ্যাঞ্জিওগ্রাম পদ্ধতি দরকার। নাও যারা হার্ট অ্যাটাকের পেশেন্ট তাদের ক্ষেত্রে ইমার্জেন্সি অ্যাঞ্জিওগ্রাম করে দেখে নিতে হয় যে কোনো ব্লক ক্রিটিক্যাল আছে কি নেই। বেশিরভাগ ক্ষেত্রে ক্রিটিক্যাল ব্লকেজ পাওয়া যায় এবং সেটার ট্রিটমেন্ট সঙ্গে সঙ্গে করে নিতে হয়, যেটাকে আমরা প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি বলি। এইটা একটা সম্পূর্ণ আলাদা দিক। সো অ্যাকিউট সিচুয়েশান হলে সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওগ্রাম করে অ্যাঞ্জিওপ্লাস্টি করে দিলে হার্টের মাসেল ড্যামেজ হওয়া থেকে আমরা বেঁচে যাই, কারণ হার্ট অ্যাটাক শুরু হয়ে গেলে 20 মিনিটের পর থেকে হার্টের মাসেল কিন্তু ড্যামেজ হওয়া শুরু হয়ে যায় এবং 12 ঘন্টার মধ্যে হার্টের মাসেল কমপ্লিটলি ড্যামেজ হয়ে যায়। অতএব 12 ঘন্টার পরে যদি হার্ট অ্যাটাকের অ্যাঞ্জিওপ্লাস্টি হয় তাহলে সেরকমভাবে উপকার কিন্তু রোগী পায় না। আর এক গ্রুপ অফ পেশেন্ট যেটার কথা বলছিলাম, যাদের স্টেবল অ্যাঞ্জাইনা, তাদের ক্ষেত্রে আমরা দেখে নিই যে ইসিজি বা ইকোতে কোনো খারাপ কিছু ত্রুটি আছে কি না। যদি দেখা যায় যে ত্রুটি নেই তাহলে আমরা তাদেরকে ট্রেডমিল এক্সারসাইজ টেস্ট করতে বলি। ট্রেডমিল এক্সারসাইজ টেস্টে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, যারা খুব হাই রিস্ক ক্রাইটেরিয়া, যাদের চেঞ্জেস খুব সিগনিফিক্যান্ট, তাদের ক্ষেত্রে আমরা অ্যাঞ্জিওগ্রাম করে বা সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করে দেখে নিতে পারি যে ব্লকেজের মাত্রা কতটা। নাও ব্লকেজের মাত্রা ক্রিটিক্যাল মানে যে ব্লকেজ 90%-এর বেশি মাত্রায় আছে, সেক্ষেত্রে সেই ধরনের পেশেন্টদের দরকার অনুযায়ী আইদার অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করতে হয়। আর যাদের তার থেকে কম আছে, ধরুন 70%-এরও কম, তাদেরকে যদি বড় মেজর আর্টারিতে না হয় বেশিরভাগ সময় ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা যায়। আর যাদের 60-70% বা 70-75% আছে তাদের ক্ষেত্রে আরও অ্যাডভান্স কিছু ইনভেস্টিগেশান আছে, যেমন ইন্ট্রাভাস্কুলার আল্ট্রাসাউন্ড বা ফ্র্যাকশনাল ফ্লো রিজার্ভ মেজারমেন্ট, সেগুলো করে আমরা দেখি যে সত্যি সত্যি এই ব্লকটা কতটা জটিল এবং এটার দরকার আছে কি নেই, শুধু ওষুধ দিয়ে থেকে যাবে। যাদের ক্ষেত্রে সেইটা পজিটিভ হয় তাদের ক্ষেত্রেই আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করি। অতএব এই ধারণা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে, ডাক্তারবাবু অ্যাঞ্জিওগ্রাম করতে বলেছেন মানেই এই নয় যে আমাকে একটা স্টেন্ট লাগাতে হবে। অ্যাঞ্জিওগ্রাম করে আমরা একটা রিস্ক অ্যাসেসমেন্ট করি যে আপনি কতটা রিস্কি এবং আপনার ভবিষ্যতে হার্ট অ্যাটাকের চান্স কতখানি। খুব হাই রিস্ক হলে সেক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করে নেওয়া জরুরি, তাতে আপনি অনেক দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন।